বার্সেলোনার মাঝ মাঠে অন্যতম নির্ভরযোগ্য কাণ্ডারি পাউলিনহো। বক্স টু বক্স দৌড়ে খেলেন এই মিডফিল্ডার। আক্রমণের সময় ফরওয়ার্ড কিংবা রক্ষণের সময় ডিফেন্ডারদের সহায়তা করা তার কাজ, সেই সাথে একের পর এক গোল করে দলের জয়ে দারুণ অবদান রাখছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে নু ক্যাম্পে প্রথম পা রাখার মুহূর্তটা ছিল একেবারেই অন্যরকম। তার পরিচিতি অনুষ্ঠানে এসেছে মাত্র 200 মানুষ, একেবারেই তিক্ততা নিয়ে নেমেছিলেন মাঠে। ভক্তরা তাকে গ্রহণ করেনি ভালোভাবে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি একেবারেই বদলে গেল। এবার সেই পাউলিনহোর প্রশংসা করলেন বার্সা কোচ এর্নেস্তো বালভার্দে। বার্সেলোনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বালভার্দে বলেন, পাউলিনহোর ভিন্ন রকম স্টাইল আছে। সে বক্স টু বক্স খেলে, আক্রমণের সময় ফরওয়ার্ডদের সহায়তা করা থেকে শুরু করে রক্ষণের সময় ডিফেন্ডারদেরও সহায়তা করে। সে প্রতিপক্ষের বক্সে দারুণ কার্যকর এবং তার গোল করার ক্ষমতা দারুণ। আমরা দলের ভারসাম্য আনার চেষ্টা করছি। আমার দল যখন আক্রমণ করে তখন সবাই মিলে আক্রমণ করে, আর রক্ষণে আসলে সবাই একসাথে। পাউলিনহো এই কাজটা ভালোভাবেই পারে। আমি তাকে নিয়ে দারুণ খুশি।